আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিডি আই টিপসের আপনাদের সকলকে স্বাগতম। বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী, লিখেছেন শিহাবুদ্দিন। প্রকাশ 16 মে 2022 6:19 দ্য ডেলি ক্যাম্পাসে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। যারা বিশেষ করে NTRCA-র বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের জন্য এই প্রতিবেদনটি। চরণ প্রতিবেদনটি পড়া যাক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 15,000 অধিক শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। একই সাথে সেকেন্ড মেরিট লিস্টও প্রকাশের বিষয়ে জানাবেন তিনি। এজন্য নতুন করে দুটি চিঠি শিক্ষা মন্ত্রণালয় পাঠাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। সোমবার 16 মে NTRCA-র চেয়ারম্যান এনামুল কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা সূত্রে জানা গেছে চলতি মাসের মধ্যেই বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ও সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশের বিষয়ে নির্বাহী কমিটির সদস্যরা একমত পোষণ করেছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় অনুমতি ছাড়া এটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশের বিষয়ে যে রেজুলেশন পাঠানো হয়েছে সেটিতে কিছু পরিবর্তন করে আবারও মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সূত্রে আরও জানায় বিশেষ গণবিজ্ঞপ্তি ও সেকেন্ড মেরিট লিস্ট মিলিয়ে প্রায় 20,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এটি অনেক বড় বিষয়, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। ওই সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ফল ঘোষণা করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাহী কমিটির সভায় উপস্থিত কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, আজকের সভায় সকল সদস্যই চলতি মাসের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি ফল এবং সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশের বিষয়ে একমত পোষণ করেছেন। প্রায় 20,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এটি সরকারের জন্য অনেক বড় অর্জন, সেজন্য শিক্ষামন্ত্রীর মাধ্যমে ফল ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, আমরা শিক্ষামন্ত্রীর মাধ্যমে ফল ঘোষণার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠাবো। মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলে মন্ত্রী মহোদয় ফল ঘোষণা করবেন। তিনি এই মুহূর্তে দেশের বাইরে আছেন, দেশে ফেরার পর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার 12 মে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেদিন NTRCA-র চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর সাথে একটি প্রোগ্রামে থাকায় সভা পেছানো হয়। আজ সোমবার সকাল 10:00 সভা শুরু হয়। সভায় NTRCA-র চেয়ারম্যান ছাড়াও সদস্য ABM শওকত ইকবাল শাহিন, ASM জাকির হোসেন, NTRCA-র সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান সহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। সকল বার্তা সুস্থ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিডি। আমরাই দিচ্ছি বিশেষ গণবিজ্ঞপ্তি সহ NTRCA-র সকল আপডেট তথ্য। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।